মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস 2024 উপলক্ষে সাভারে কারিতাস উদ্যম প্রকল্প আয়োজনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। সকালে সাভার বাসস্ট্যান্ডে ঢাকা-আরিচা মহাসড়কে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস 2024 উপলক্ষে মাদকমুক্ত সমাজ গড়ার দাবিতে কারিতাস উদ্যম প্রকল্প ঢাকা অঞ্চলের আয়োজনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। এছাড়াও দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়। মাদকাসক্ত থেকে সুস্থ জীবনে ফিরে আসা ব্যক্তিদের মাঝে শুভেচ্ছামূলক ক্রেস্ট প্রদান করা হয়। মানববন্ধন ও র্যালিতে যুবক যুবতী, সমাজকর্মী, বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি, ব্যবসায়ী, মাদকাসক্ত রিকভারি, মাদকাসক্ত পরিবারের সদস্যবৃন্দ অংশগ্রহণ করেন। এ সময় উপজেলার সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান মিসেস রোকেয়া হক, কারিতাস উদ্যম প্রকল্প ইনচার্জ ফরিদ আহমদ খান, সুমন জন রোজারিও, মোহাম্মদ মনিরুল ইসলাম, আব্দুর রাজ্জাক সহ আরও অনেকে উপস্থিত ছিলেন।